আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা সংক্ষিপ্ত বিরতির পর আবারও ফিরলাম মুমিনের জীবন প্রোগ্রাম নিয়ে। যারা এতক্ষণ যাবৎ আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে আবার মোবারকবাদ জানাচ্ছি প্রোগ্রামের পক্ষ থেকে। এবং যথারীতি আমাদের সাথে আমাদের সম্মানিত মেহমান জামিয়াতুল খাইর আল ইসলামিয়ার সম্মানিত মোহতারাম প্রিন্সিপাল মুফতি আব্দুল মুনতাকিম সাহেব রহমাত বারাকাতুহু আমাদের সাথেই আছেন। দর্শক, আমরা এই পর্যায়ে চলে যাবো আপনাদের দিকে। দেখছি কে আছেন কলা। আসসালামু আলাইকুম কলা। আসসালামু আলাইকুম। জি কলা, আসসালামু আলাইকুম। কলা কি শুনছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ঠিক আছে, যারা আপনারা ফোনের জন্য চেষ্টা করছেন আপনারা আসবেন আবার ফোন নিয়ে। আমরা আশা করবো আপনাদের প্রয়োজনীয় প্রশ্নগুলো নিয়ে আপনারা আসবেন। তার আগে আমি চলে যাবো আমাদের মুফতি সাহেবের কাছে। আমাদের কিছু প্রশ্নের উত্তর বাকি রয়ে গেছে। মুফতি সাহেব, আপনি প্রথম প্রশ্ন যে উত্তর দিচ্ছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা সম্পর্কে, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমি বলেছিলাম যে ওসিলার বিভিন্ন অর্থ হতে পারে। তো যদি কারো অন্তরে এই বিষয়টা থাকে যে আল্লাহ তাআলা কাউকে ক্ষতি পৌঁছানোর বা উপকার সাধনের সরাসরি ক্ষমতা দিয়ে দিয়েছেন, এখন উনার কাছেই আমি আমার প্রয়োজনটা আমি চাইব, উনিই যেন আমার এই প্রয়োজনটা পূরণ করে দেন, বিশেষ কোনো পার্সন, এমনকি কোনো নবী, কোনো ওয়ালি, আল্লাহর কোনো ওয়ালি বা আল্লাহর কোনো নবী রাসূল যারাই হন না কেন, তো আর আল্লাহর নাম শুধু বরকত হিসাবে আমরা ব্যবহার করি, আর জাস্ট আমরা যার ওসিলা নিয়ে দোয়া করছি তিনি ভালো করতে পারেন, ক্ষতি করতে পারেন, মঙ্গলও করতে পারেন, কল্যাণ সাধন করতে পারেন, একই সাথে ক্ষতিও পৌঁছাতে পারেন। তো এখন এই অর্থে যদি কেউ বলেন তাহলে এটা উলামায়ে কেরামের দৃষ্টিতে সম্পূর্ণরূপে হারাম এবং এটা শিরক, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আর যদি কেউ মনে করে যে না, ক্ষমতা তো আল্লাহ তাআলার হাতেই, হ্যাঁ আল্লাহ তাআলা কি করেছেন যে আল্লাহ তাআলা অন্য কোনো বিশেষ পার্সনকে, কোনো নবী বা রাসূলকে কিছু ক্ষমতা সপুর্দ করে দিয়েছেন, এই বিশ্বাস যদি কারো অন্তরে থাকে তাহলে এটাও হারাম। আচ্ছা, তৃতীয় আরেকটা অর্থ হলো যে আমি হযরত মুফতি তাকি উসমানী সাহেব বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থে যা লিখেছেন সেটা আমি আপনাদেরকে অনুবাদ করে আমি শোনাচ্ছি। আমার কাছে এটার ইন্টারনেটের একটা কপি আমি সামনে নিয়ে এসেছিলাম, হঠাৎ করে আমি এই ব্রেকের সময় এটা আমি বের করেছিলাম আর বের হয়ে এসেছিল। তো তিনি এই ব্যাপারে উল্লেখ করছেন যে তৃতীয় আরেকটা আকীদা হতে পারে যে আমি আল্লাহ তাআলার একজন বান্দা বা অমুক আল্লাহ তাআলার একজন বান্দা, নবী এবং রাসূল এবং আল্লাহ তাআলার কেবল বান্দা এবং দাস, আর আল্লাহ তাআলার কাছে আমরা এই ব্যাপারে একটা মনের মধ্যে আশা এবং আকাঙ্ক্ষা এবং মনের মধ্যে একটা আত্মবিশ্বাস যে উনি যে দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। তো এখন গিয়ে যদি আমি কারো কাছে গিয়ে দোয়া চাই যে আপনি আমার জন্য দোয়া করুন, কোনো আল্লাহর ওলির কাছে, কোনো বুজুর্গের কাছে, কোনো আলিম দিনের কাছে, যার সম্পর্কে আমার সুধারণা যে তিনি দোয়া করলে আল্লাহ তাআলা তাঁর দোয়া কবুল করবেন, তিনি পায়েস পার্সন, নেক মানুষ, তো এমন করাটা কিন্তু সম্পূর্ণরূপে জায়েজ। উনি যাতে আমাদের পক্ষে, এটা এমনই হয় যে উনি যেন আমাদের জন্য সুপারিশ করে দেন, তো এটা এই ব্যাপারে কোনো দিন মানে সম্পূর্ণরূপে এটা দলিল দ্বারা প্রমাণিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কাছে পর্যন্ত দোয়া চেয়েছেন। তো এইভাবে অনেক কিছুই আছে। তো এছাড়া এই ব্যাপারে আমি আসলে অনেক লম্বা আলোচনা করতে হবে, আর একটা প্রশ্নের উত্তরই অনেক দীর্ঘ হয়ে যাবে, এই জন্য আমি বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। আমি সারসংক্ষেপ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি যে যার ওসিলা নিয়ে আমি দোয়া করছি তিনি দিতে পারেন, তিনি সরাসরি মঙ্গল করতে পারেন, কল্যাণ করতে পারেন, সরাসরি তিনি নিজে ক্ষতি পৌঁছাতে পারেন, এই ধরনের আকীদা বিশ্বাস হলে এটা শিরক হবে, হারাম হবে। হ্যাঁ, যদি আমার এই বিশ্বাস থাকে যে যেমন আমি কারো কাছে গিয়ে দোয়ার কথা আমি অনুরোধ করি যে আমার জন্য একটু দোয়া করবেন,
এই আশা নিয়ে যে তিনি দোয়া করলে আশা করি আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন, এই আশা নিয়ে যদি আমি তার কাছে বলি, এটা যেমন নাজায়েজ নয়, ঠিক একইভাবে ওই মানুষের ওসিলা যদি আমি নেই এবং বিশ্বাস রাখি যে দেনেওয়ালা শুধুমাত্র আল্লাহ তাআলা, দেবেন শুধু আল্লাহ তাআলা, আর দেওয়ার ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ তাআলা, ক্ষতিও পৌঁছান আল্লাহ তাআলা, মঙ্গলও করেন আল্লাহ তাআলা, কারো হাতে আল্লাহ তাআলা এই তাকত সপোর্ট করেননি, শক্তি আল্লাহ তাআলা দেননি, হ্যাঁ অমুক আল্লাহর নেক বান্দার সঙ্গে আমার কোনো নিসবত এবং গভীর সম্পর্কের একটা রেফারেন্স আমি যদি মেনশন করি আর চাই আমি আল্লাহর কাছে, বিশ্বাস যদি রাখি যে দেনেওয়ালা শুধুমাত্র আল্লাহ তাআলা, ক্ষতি পৌঁছান আল্লাহ তাআলা, মঙ্গল করেন কল্যাণ করেন আল্লাহ তাআলা, এই বিশ্বাস যদি আমার অন্তরে বদ্ধমূল থাকে আর আমি যদি মঙ্গল কামনার জন্যে মঙ্গল আল্লাহর কাছে কামনা করতে গিয়ে বিশ্বাস আল্লাহর উপর বাকি রেখে যদি কোনো কারো যদি আমি ওসিলা আমি নেই, যেমন হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবীর উম্মত হওয়ার রেফারেন্সটা ফর এক্সাম্পল আমি যদি আল্লাহর কাছে মেনশন করি যে আল্লাহ আমরা গুনাহগার হতে পারি, আমাদের হালের উপর আপনি রহম করুন, আমার বিশ্বাস আল্লাহই রহম করবেন, আল্লাহ আমাদেরকে মঙ্গল করবেন, আমাদের মঙ্গল করবেন, আল্লাহ আল্লাহ তাআলাই আমাদের বিপদ আপদ দূর করে দেবেন, আমি রেফারেন্স মেনশন করলাম হে আল্লাহ আমরা গুনাহগার হতে পারি, তবে আপনার শেষ নবী আখেরি নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা গুনাহগার উম্মত, আপনার সবচেয়ে প্রিয় নবীর আমরা উম্মত, আর যাকে আপনি সবচেয়ে বেশি পছন্দ করেন সেই নবীর তো নাম আমরা নিয়ে থাকি, সেই নবীর কলিমা আমরা পড়ে থাকি, সেই নবীর অনুসরণের দাবিদার আমরা, অন্তত তার সঙ্গে আমাদের নিসবত, তার উপর আমাদের ইমান, হে আল্লাহ আমাদের দিকে না চেয়ে আপনার হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাল দিকে চেয়ে তার ভালোবাসার দিকে একবার নজর করে হে আল্লাহ আমাদের উপর আপনি রহম করুন, আমাদেরকে হেদায়ত দান করুন, আমাদের বিপদ আপদ দূর করে দিন, আমাদের দুর্দশা দূর করে দিন, এইভাবে যদি কোনো মুসলমান চায় তাহলে সে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মঙ্গল কামনা করছে বা আকীদা এই কথা রাখছে যে নবীজি নিজে কোনো মঙ্গল সরাসরি আমাদেরকে পৌঁছাতে পারেন আল্লাহ তাআলা ছাড়াই, বা আল্লাহ তাআলা তাকে মঙ্গল পৌঁছানোর বিশেষ কোনো ক্ষমতা দিয়ে দিয়েছেন। আমি আগে একটা কথা ব্রেকের আগে বলেছিলাম যে অনেক সময় হয় কি যে আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আমলের উপর যদি খুশি হয়, তিনি যদি আমাদের প্রতি সদয় হয়ে যান আর তার অন্তর যদি আমাদের প্রতি দয়া পরবশ হয়, সফট হয়, তার মধ্যে যদি সফট কর্নার তৈরি হয়ে যায়, তাহলে এটা আমাদের উপর আল্লাহ তাআলার বিশেষ রহমত নাজিলের কারণ হতে পারে। তবে বিশ্বাস যে এই রহমতটা নাজিল করবেন আল্লাহই, আর যেহেতু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবাসেন, এই জন্য সবচেয়ে ভালো বেশি ভালোবাসার পাত্র যিনি তার সফট কর্নার আমরা অর্জন করে নিয়েছি, বিদায় আল্লাহ তাআলার দয়া এবং মেহরবানি অর্জন করা আমাদের জন্য সহজ হয়ে গেছে। তো এখানেও বিশ্বাস কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নয় যে তিনি কোনো ক্ষতি পৌঁছাবেন বা তিনি কোনো মঙ্গল এবং কল্যাণ সাধন করবেন সরাসরি। তো এইভাবে যদি জায়েজ ওসিলা হয় এই বিবরণ অনুযায়ী, যে বিবরণ আমি এই মুহূর্তে বললাম সেই বিবরণ, এই বিবরণ অনুযায়ী যদি জায়েজ কোনো ওসিলা হয় তাহলে এটা কোনোভাবেই অঠিক নয়, সম্পূর্ণরূপে ঠিক, এটাকে শিরক মনে করা সম্পূর্ণ ভুল। শিরকের যে সংজ্ঞা, শিরকের যে ডেফিনেশন, এটা এই ওসিলার উপর এসে ফিট হয় না। শিরক হলো আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরিক মনে করা, আল্লাহর মতো মনে করা, আল্লাহ তাআলার জাত এবং মহান সত্তার সাথে শরিক করা, কাউকে অংশীদার বিলিভ করা, অথবা আল্লাহ তাআলার সিফাতের মধ্যে গুণাবলীর মধ্যে কাউকে শরিক সাব্যস্ত করা, অংশীদার সাব্যস্ত করা, যে কোনো একটা কিছু হলেই আমরা শিরকের গুনাহে লিপ্ত হয়ে যাব, আর এটা আল্লাহ তাআলা ক্ষমা করেন না। ইন্না শিরকালা জুলমুন আযীম, সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। তো আসলে শিরকের ডেফিনেশন যেটা, এটা যে ওসিলার উপর ফিট হবে সেখানে আমরা বলতে পারি যে এটা শিরক হয়ে গেছে, আর না হয় কোনো বুজুর্গ নেক আমলের ওসিলা, অনেকে বলেন ঠিক আছে কোনো পার্সনের নয়, তো আসলে কোনো পার্সনের ওসিলা যখন আমরা নেই, যেমন হযরত শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলহি, হযরত খাজা মুঈনুদ্দিন চিশতী রহমতুল্লাহ আলহি, আপনি বলতে পারেন হযরত শেখুল ইসলাম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলহি, হাকিমুল উম্মত মৌলানা আশরফ আলী থানবী রহমতুল্লাহ আলহি, মৌলানা রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলহি,
এই ধরনের বড় বড় আউলিয়া কেরাম বুজুর্গানে দিন আল্লাহওয়ালারা ছিলেন, তো আমরা তাদের যে ওসিলা নিচ্ছি তাদের পার্সনের মধ্যে কোনো স্বাতন্ত্র এবং বিশেষত্বের কারণে নয়, আসলে কিন্তু তারা নেক আমলের অধিকারী ছিলেন বলেই আমরা তাদের ব্যাপারে একটা সুধারণা পোষণ করে থাকি যে অবশ্যই আশা করা যায় আল্লাহ তাআলার কাছে তারা মকবুল হবেন, গ্রহণযোগ্য হবেন। আর তাদের রেফারেন্সটা যদি আমরা মেনশন করি তাহলে আমার আল্লাহ তাআলা আমাকে বিপদ থেকে বাঁচাবেন অথবা আমার কল্যাণ সাধন করবেন, আমার দোয়া কবুল করবেন। তো এই কথাটা আমরা বলতে পারি। তো আসলে এই যে পার্সনের ওসিলা নেওয়া জায়েজ নয় যারা মনে করেন, আর নেক আমলের নেওয়া জায়েজ মনে করেন, তো তাদের গাথার্থে এই কথাটা আমরা বলতে পারি যে পার্সনের রেফারেন্সটাও কিন্তু তাদের নেক আমলের কারণেই, পার্সনের ওসিলাটা যে আমরা নেই ওনার পার্সনের পার্সোনালিটির কারণে নয়, ওনার পার্সোনালিটিতে কিছু নেই, বরং তিনি নেক আমল করেছেন বিধায় তার উপর আমাদের এই সুধারণা প্রতিষ্ঠিত হয়েছে, সৃষ্টি হয়েছে। আর সুধারণা এই মর্মে সৃষ্টি হয়েছে যে তাকে আল্লাহ তাআলা ভালোবাসবেন। তো আপনি যদি দেখেন তাহলে একটু ঘুরিয়ে বিষয়টাকে গভীরভাবে তলিয়ে দেখলে বুঝবেন যে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি একজন ম্যান ছিলেন, এই জন্য আমরা তাকে ভালোবাসি এমন নয়। হ্যাঁ, আমরা তাকে কেন ভালোবাসি, তিনিও একজন পুরুষ ছিলেন, একজন মখলুক এবং সৃষ্টি ছিলেন, এই কারণে তো নয়, বরং তিনি নেক আমলের অধিকারী ছিলেন, অনেক বেশি নেক আমলের অধিকারী ছিলেন। হযরত মদনী রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, হযরত সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি, হযরত আরও অনেক বড় বড় উলামায়ে কেরাম আকাবিরিন, শেখ সুফিয়ান সৌরী রহমতুল্লাহ আলাইহি, তাদের আমলের কারণেই তো আমরা তাদেরকে ভালোবাসি। তো তাদের ওসিলা নেওয়ার অর্থ হলো, এটাও কিন্তু উলামায়ে কেরাম এবং অভিজ্ঞ মুহাক্কিক গবেষক উলামায়ে কেরাম বলেছেন যে গভীরভাবে যদি দৃষ্টি নিবদ্ধ করা যায় তাহলে এটা পার্সনের ওসিলা হয় না, বরং এটাও কিন্তু আমলের ওসিলা হয় শেষ পর্যন্ত, কারণ আমলের ওসিলাই নেওয়া হচ্ছে, গ্রহণ করা হচ্ছে। সুতরাং এটাকে নাজায়েজ মনে করার, শিরক মনে করার কোনো সুযোগ নেই। তো আসলে এই অনেকে কিন্তু শিরকে মানে ওসিলাকে ডালাওভাবে শিরক মনে করে বসে। তো শিরকের ডেফিনেশন যেখানে, ইসলাম কোনো ব্লাইন্ড দিন নয়, যেখানে শিরকের ডেফিনেশন ফিট হয় না সেখানে ওসিলাকে যদি কেউ সম্পূর্ণরূপে হারাম এবং নাজায়েজ মনে করেন তাহলে এটা ঠিক নয়। আল্লাহ আর সঠিক আকীদা পোষণ রেখে যে আল্লাহ তাআলা দাতা, আল্লাহ তাআলা ক্ষতিও করেন, আল্লাহ তাআলা কল্যাণও করেন, আল্লাহ তাআলা দেওয়ার মালিক, আল্লাহ তাআলা না দেওয়ার মালিক, আল্লাহ তাআলা সব কিছুর শক্তি আল্লাহ তাআলার, আমিও বিশ্বাস করি যে দেন আল্লাহ তাআলাই, সন্তান দেন বাবা শাহজালাল সন্তান দেন, শিরক হবে, ওনার কাছে সরাসরি চাওয়া হলো, অথবা ওসিলা নিচ্ছেন শাহজালাল রহমতুল্লাহ আলহির আর বিশ্বাস করছে এই কথা যে আল্লাহর নামটা বরকত হিসাবে নিচ্ছে, আসলে শাহজালালের হাতেই এখতিয়ার দিয়ে দেওয়া হয়েছে, উনি চাইলে আমাকে ছেলে সন্তান দিয়ে দেবেন। তো অনেক অমুসলিমরাও যায়, তারাও কিন্তু সেখানে গিয়ে এই ধরনের শিরকি কাজ করে থাকে, নাউজু বিল্লাহি মিন যালিক। তো আমরা যেটা বলার উদ্দেশ্য যে আকীদা বিশ্বাস ঠিক রেখে যদি কোনো পার্সনের রেফারেন্স আল্লাহ তাআলার দরবারে এই অর্থে যদি কেউ পেশ করে যে উনি আল্লাহ তাআলার কাছে আমাদের সুধারণা অনুযায়ী দিনদার গ্রহণযোগ্য মকবুল বান্দা ছিলেন, গ্রহণযোগ্য বান্দা এবং তাকে আল্লাহ তাআলা আশা করা যায় ভালোবাসেন, আর তার সঙ্গে আমাদের একটা নিসবত রয়েছে, সম্পর্ক রয়েছে, যোগসূত্র রয়েছে, বিধায় আল্লাহ তাআলার কাছে আমি এই মর্মে বললাম যে হে আল্লাহ আমাদের নিসবত অমুক আউলিয়া আল্লাহদের সাথে, অমুক বুজুর্গানে দিনের সাথে, এই সম্পর্কটা, এই নেক নেক বান্দা যাদের ব্যাপারে আমাদের সুধারণা এবং হুসনে জান যে তারা আল্লাহর নেক বান্দা, আল্লাহর প্রিয় বান্দা, মকবুল বান্দা, আল্লাহ এই যে আমাদের একটা নিসবত, অমুক অলির সঙ্গে আমার একটা গভীর সম্পর্ক ছিল, তার আমি এই জিনিসটা আপনার কাছে পেশ করছি যে ওই মায়ার বান্দাদের খাতিরে হে আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করো, আমাকে কল্যাণ দান করো, মঙ্গল দান করো, আর ক্ষতি থেকে তুমি বাঁচাও। তো এইভাবে যে কোনো দোয়া করা, তো আমি বিশ্বাস আমি রাখলাম যে আল্লাহ তাআলাই দেন, ওনারা দেওয়ার কোনো মালিক নন, ওনাদেরকে আল্লাহ তাআলা টেম্পোরারি কোনো এখতিয়ারও দেননি। তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। আমি যে জিনিসটা আপনাকে একটু জি দর্শকদের বোঝার উদ্দেশ্যে আমি বলতেছি যে আপনার আলোচনা থেকে যেটা বোঝা গেল সেটা হলো গিয়ে আপনি কোনো দিনদার আল্লাহওয়ালা বা কোনো হক্কানি আলিমের কাছে দোয়া চাইতে পারেন যে আমার জন্য দোয়া করবেন, এটা তো ঠিক আছে,
আপনি যদি কোনো দিনদার আল্লাহওয়ালা কোনো আলিমের কাছে, কোনো দিনদার বড় মুহাক্কিক উলামার কাছে যদি আপনি দোয়া চান যে আমার জন্য দোয়া করবেন, আমার বাচ্চার জন্য দোয়া করবেন, সেটা তো ঠিক আছে, আমি তো দোয়া চাইতে পারি। দ্বিতীয়ত হলো বোনের যে প্রশ্ন ছিল যেটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উসিলা নিয়ে দোয়া করা, তো অবশ্যই আতাওয়াসসালু বিনবীক, এই যে ওসিলা নেওয়ার যে আমি বিবরণ বললাম, এই আকীদা নিয়ে যদি কোনো নবী, কোনো রাসূল, কোনো ওলি, আল্লাহর নেক বান্দা যে কারো ওসিলা নেওয়া যেতে পারে, তবে আকীদা বিশ্বাস আমাদের সঠিক রাখতে হবে। কোনো কোনো জায়গায় যদি ওসিলার নামে এত জাহিল মূর্খ মানুষ থাকেন বা আকীদা বিশ্বাসের মধ্যে এত ভুল, নাউজুবিল্লাহ মিন জালিক, যে তারা ওসিলা নিলেই তারা এখন আবার শিরকে পতিত হয়েই যাবে, এই ব্যাপারে যদি নিশ্চয়তা থাকে তাহলে সেখানে বিশেষ কিছু মানুষকে আপনি বলবেন তুমি আর ওসিলা নিও না, কারণ তুমি বুঝতে পারো না, তোমার আকীদা দুর্বল, তুমি জানো না, তুমি সরাসরি চাওয়া আরম্ভ করে দাও ওই কবরবাসীর কাছে। এমনটা হয়েছে, এমন হয়েছে তো, এমন যদি কেউ মনে করেন একেবারে মূর্খ বা আকীদা বিশ্বাসের দিক দিয়ে একেবারে চরম পর্যায়ে দুর্বল, তো ওসিলা নেওয়া তো জায়েজ আছে, সঠিক নিয়মে যদি কেউ নেয় তাহলে জায়েজ তো আছে। শিরকের আকীদা যদি টোটালি না থাকে আর আকীদা বিশ্বাস ঠিক থাকে, তরিকা যদি ঠিক থাকে, তাহলে এটা নাজায়েজ না, কিন্তু জরুরি এবং ফরজতও না। তো এখন যদি এমন কোনো জাহিল মানুষ থাকে কোথাও যে তাদেরকে এই পারমিশন দিলে পরে সে শিরকের মধ্যে মুবতলা হওয়ার ব্যাপারে আমি পুরোপুরি আমার বিশ্বাস বা ধারণা, এমত অবস্থায় এমন কাউকে যদি সাময়িকভাবে না করা হয় যাতে সে কোনো শিরকের মধ্যে পতিত না হয়, সেটা একজন মুসলেহ এবং সাধক বা সংস্কারক, কোনো মুরব্বির শান এটা আছে, তিনি কাউকে এরকম সাময়িকভাবে না করতে পারেন। হ্যাঁ, বুঝার পর এরপরে তাকে বলতে পারেন যে না, এখন মাসআলা তোমার কাছে অলরেডি ক্লিয়ার হয়ে গেছে, এখন তোমার আকীদার ব্যাপারে আর কোনো দুর্বলতার অবকাশ এবং সন্দেহ আমার মনে নেই, এখন পারমিশন আছে। তো সাময়িকভাবে যদি কেউ এটাকে করেন বিশেষ পার্সনের জন্য, বিশেষ কিছু মানুষের জন্য, সেটা ভিন্ন কথা, কিন্তু এই কাজগুলি করতে হবে খুব সূক্ষ্মভাবে, সুন্দরভাবে। জাজাকাল্লাহ, অনেক লম্বা আনসার করার জন্য এবং অত্যন্ত বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কারণ এখানে আমাদের মধ্যে অনেকের মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। অনেকে আমরা দোয়া চাইতে গিয়ে হয়তো বা বড় ভুল করে ফেলি, বা কীভাবে চাইতে হয় সেটাও আমরা ভালোভাবে বলতে পারি না। জিনিসটা আসলে ক্লিয়ার হওয়া খুবই প্রয়োজন ছিল। মুফতি সাহেব, একজন বোনের প্রশ্ন ছিল যে দোয়া ইউনুস, যেটা সম্ভবত খতমি ইউনুস, যে দোয়ার কথা উনি বলেছেন, এটা কি অজু ছাড়া পড়া যাবে? হ্যাঁ, দোয়া ইউনুস যেটা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, কোরআন শরীফ দেখে এবং এমনকি কোরআন শরীফ দেখে এবং হাত দিয়ে স্পর্শ করে পড়েন তাহলে তো ওযু করা লাগবে, আর মুখস্থই তো সাধারণ পড়ে থাকে। আমি একটা জিনিস বলতে চাই যে এটাই তো খতমে ইউনুস বলা হয়, এটা কি দোয়া ইউনুস এবং খতমে ইউনুস তো একই জিনিস? দোয়া ইউনুস হযরত ইউনুস আলাইহিস সালামের দোয়া লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যখন ওনাকে হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী ছিলেন, তাকে যখন মাছ খেয়ে ফেলল আর মাছের পেটে তিনি চলে গেলেন, ফানাদা ফিজ জুলুমাত আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তো অনেকগুলি অন্ধকারের বেথর থেকে, রাতের একটা গভীর অন্ধকার ছিল, পানির নিচের একটা গভীর অন্ধকার ছিল, আর মাছের পেটের বেথরের অন্ধকার ছিল, এই কয়েকটি অন্ধকারের বেথর থেকে যেখানে কেউ বাঁচাতে পারবে না, বাঁচানোর শক্তি কারো মধ্যে নেই, তখন তিনি সেখান থেকে আওয়াজ দিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা এই দোয়া তার কবুল করলেন আর তাকে নাজাত দান করলেন, আর পরে আল্লাহ তাআলা ঘোষণা দিলেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আমার মুমিন বান্দারা ভবিষ্যতে যারা হযরত ইউনুস আলাইহিস সালামের এই কালিমাটা এইভাবে পড়বে, আল্লাহু আকবার, আমি তাদেরকেও নাজাত দান করব। তো আমি অনেক সময় বলি যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেন, আর লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দুই খতম তো কোরআন দ্বারা প্রমাণিত, খতমে ইউনুস বা দোয়া ইউনুস, আর আয়াতে করিমা কয়েকভাবে বলে, কেউ কেউ আয়াতে করিমা বলেন এই বিশেষ আয়াত হিসাবে, আর দোয়া ইউনুস, খতমে ইউনুস যাই বলেন, তো আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সম্পর্কে কোরআন শরীফে এসেছে, ইযা আসাবাতহুম মুসীবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, পরে আল্লাহ তাআলা বলেছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যদি কেউ পড়েন তাহলে আল্লাহর পক্ষ থেকে শান্তি এবং রহমত বর্ষণ হয়, নাজিল হয়। আর এই
বিপদের মধ্যে পড়ে যাওয়ার পর যদি কেউ ইউনুস আলাইহিস সালাম যে কালিমা এবং যে বাক্য পড়ে আল্লাহর কাছে ক্ষমাও চেয়েছিলেন, আশ্রয় কামনা করেছিলেন, নাজাতের জন্য দরখাস্ত করেছিলেন, আল্লাহ তাআলা আজও কোরআনে ওয়াদা করেছেন যে আমি মোমিন বান্দাদেরকে এই কালিমার বিনিময়ে নাজাত দান করব। আল্লাহু আকবার। তো আমরা মুসিবতে পড়লে এটা আমরা খুব বেশি পড়ব। কেউ কেউ বলেন আউযুবিল্লাহ, আমাদের সমাজে যে এটা বেশি গরম কলিমা, এটা পড়লে মনে হয় মানুষ মারা যাবে, না হয় কি হয়ে যাবে। তো এটা আল্লাহ তাআলা এত অবুদ না যে তিনি অ্যাপ্লিকেশন একটা পেলেই না বুঝে মনে হয় কিছু একটা করে ফেলবেন। তো আসলে আমরা যে যে সিচুয়েশনে আছি, এই কালিমা পড়লে পরে আল্লাহ তাআলা আমাদের জন্য মঙ্গল অবশ্যই করবেন। যে তিনি না বুঝে আউযুবিল্লাহ একটা বেশি দিয়ে কিছু একটা করে ফেলবেন, বা কেউ এখন সাকরাতের অবস্থাতে মারা যাচ্ছে না, এই অবস্থাতে খতমে ইউনুস পড়া হয়, তো এটাও না জাতের জন্য। এখন মানুষ মনে করে না এটা বেশি গরম কালিমা, এটা সবসময় পড়তে নেই, বেশি ডেঞ্জারাস কোনো সিচুয়েশন হলে পড়বে, আর অতিমাত্রায় যদি ডেঞ্জারাস কিছু না হয় তাহলে পড়বে না, এই ধরনের কিছু না। যে কোনো মুসিবতে বিপদে পড়ে যদি কেউ এই কালিমা পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ তাআলা সাহায্য করবে। এখানে একটি বিষয় ক্লিয়ারিফাই করতে চাই, যেটা হলো আমরা এই তাসবিহটা যখন পড়ি, অনেকে আমাদের সমাজে একটা রিওয়াজ আছে যে এটা 1,25,000 বার বা ওই রকম একটা ফিক্সড অ্যামাউন্ট আছে, এই সম্পর্কে কি বলবেন? আসলে এই ব্যাপারে কোনো সংখ্যা শরীয়ত কর্তৃক নির্ধারিত নির্ধারিত না, বেশি থেকে বেশি পড়বেন। হ্যাঁ, সংখ্যার ব্যাপারটি একান্তভাবেই কিছু সংখ্যক আল্লাহওয়ালাদের অভিজ্ঞতা লব্ধ। কিছু সংখ্যক আল্লাহওয়ালারা নবীগণের সংখ্যা 1,24,000, তো একজন নবীর সাথে এটা হয়েছে, তো 1,24,000 বার যদি কেউ পড়েন তো নবীগণের সংখ্যা অনুপাতে সামঞ্জস্য রেখে যদি কেউ পড়েন তাহলে এর দ্বারা ফায়দা পেয়েছেন তারা তাদের অভিজ্ঞতা দ্বারা, কিন্তু এটা কোনো জরুরি নয়। আর এটাকে শরীয়তের অংশ মনে করে, পার্ট অফ শরীয়াহ মনে করে যদি কেউ করেন তাহলে এটা বেদাত হয়ে যাবে। এই সংখ্যাকে জরুরি মনে করে বা শরীয়তের অংশ মনে করে বসা আরম্ভ করেন তাহলে সেটা হয়ে যাবে অঠিক এবং বেদাত। যদি বিশ্বাস সম্পূর্ণরূপে ঠিক থাকে, আকীদা যদি দুরুস্ত থাকে যে না এটা শরীয়তের মোটেও কোনো অংশ নয়, ফরজ না, সুন্নত না, ওয়াজিব না, মুস্তাহাব না, কোনো দলিল দ্বারা প্রমাণিত না, শুধু বুজুর্গানে দিনের অভিজ্ঞতালব্ধ একটা বিষয়, জাস্ট অভিজ্ঞতালব্ধ একটা বিষয়, তবে এই অভিজ্ঞতালব্ধ বিষয়ে বিশ্বাস করে যদি কেউ করে নেন তাহলে এটা হারাম হওয়ার তো কোনো দলিল নেই। আমার বিশ্বাস আছে এটা কোনো পার্ট অফ শরীয়া নয়, এটা আমার বিশ্বাস আছে, আমি এটাকে শরীয়তের অংশ হিসাবে আমি বিলিভ করছি না, এটাকে আমি মুস্তাহাবও মনে করছি না, কোনো নাস বা দলিল দ্বারা প্রমাণিত এই বিশ্বাস আমার অন্তরে মোটেও নেই। কিছু বুজুর্গানে দিন 1,24,000 বার পড়ে ফায়দা পেয়েছেন বলে তারা উল্লেখ করেছেন, আমি সেই সেটার উপর একটু মানে আমল করতেও পারি না, নাও করতে পারি, যদি আমল করে নেই আর আমার বিশ্বাসটা সম্পূর্ণ কারেক্ট থাকে, সঠিক থাকে, তাহলে আশা করা যায় কোনো অসুবিধা নেই। একইভাবে শাওলিউল্লাহ রহমতুল্লাহ আলী কোন একটা কিতাবে তার লিখেছেন 1,200 বার পড়লেও ফায়দা হয়, তো 1,200 বার পড়ে ফায়দা অনেকে পেয়েছেন, 1,000 বার পড়ে কেউ ফায়দা পেয়েছেন, 300 বার পড়ে কেউ ফায়দা পেয়েছেন, তো কারণ এর দ্বারা কাসরাত বোঝানো উদ্দেশ্য। এটা কি অজু সারা পড়া যাবে? অজু সারা পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। জাকাল্লাহ, ইনশাআল্লাহ মুফতি সাহেব আমরা আলোচনা শুনবো। দর্শক, আবারও সময় হলো বিরতির, আমরা চলে যাচ্ছি বিরতিতে, ইনশাআল্লাহ খুব সংক্ষিপ্ত বিরতির পর আবার ফিরছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অসীম।